নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাগদার আশারু এলাকায়। সামাজিক সংযোগ বৃদ্ধির জন্য পুলিশের নতুন উদ্যোগ জল তরঙ্গ ফুটবল টুর্নামেন্ট। হবিবপুর কলাবাগান থেকে গ্রেপ্তার তিন দুষ্কৃতী। অজানা জ্বরে আক্রান্ত বাগদা সিনজনি এলাকায় সাফাই অভিযানে ছাত্ররা। জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে রানাঘাট মহকুমা হাসপাতালে। গঠিত হল রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত ভোটের পর এবার বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার বাগবেড়িয়া এলাকা। বাগদায় ধর্ষণের অভিযোগ পাল্টে শ্লোতাহানি দায়ের করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবার আসছে বিস্তারিত খবরে। একই সাথে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাগদার আশারু এলাকায়। জানা গিয়েছে, সাইফুদ্দিন নামে ওই ট্রাক চালকের সঙ্গে গত 3 মাস আগে বিয়ে হয়েছিল রেহেনা খাতুনের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রেহেনার শাশুড়িকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। বিয়ের 3 মাসের মধ্যেই একই ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাগদার আশারু এলাকায়। পেশায় ট্রাক চালক মৃত এই যুবকের নাম সাইফুদ্দিন মণ্ডল, তার স্ত্রী রেহেনা খাতুন। প্রায় 3 মাস আগে বিয়ে হয় তাদের। সাইফের পরিবারের দাবি, এদিন সকালবেলা ঘরের দরজা খুলতেই দেখা যায় ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে একই দড়িতে দেহ দুটি ঝুলছে। এরপর বাগদা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর এই ঘটনায় মৃত রেহেনার বাবা সহিদুল মণ্ডল বাগদা থানায় অভিযোগ দায়ের করেন, দীর্ঘদিন ধরে তাদের মেয়ের ওপর পণের দাবিতে অত্যাচার চালানো হতো শ্বশুরবাড়িতে। তিনি আরও অভিযোগ করেন, একটি মারুতি গাড়িসহ বেশ কিছু টাকা পণের দাবিতে প্রায় তাদের মেয়ের ওপর অত্যাচার করত শাশুড়ি জয়নাব মণ্ডল। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শাশুড়িকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। সামাজিক সংযোগ বৃদ্ধির জন্য পুলিশের নতুন উদ্যোগ জল তরঙ্গ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট চলবে নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে বারাসাত এবং বসিরহাট পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশ নেবে এলাকায় প্রায় 1500 ক্লাব। সুন্দরবন কাপের আদলে শুরু হলো জল তরঙ্গ কাপ, সামাজিক সংযোগ বৃদ্ধিতে পুলিশের এই উদ্যোগ। ফুটবল টুর্নামেন্ট চলবে নদিয়া মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা ছাড়াও বারাসাত বনগা বসিরহাট এলাকায়। অংশগ্রহণ করবে প্রায় 1500 ক্লাব। এর মধ্যে বসিরহাট, বাদুরিয়া, স্বরূপনগর ও মাটিয়া থানার অন্তর্গত 96টি ক্লাব এই কাপে অংশগ্রহণ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সমাজের পিছিয়ে পড়া মানুষকে নিয়ে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বসিরহাটে শুরু হলো জল তরঙ্গ কাপ। এদিন এই খেলার উদ্বোধন করলেন আইজি নীরজ কুমার সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার এসপি সি সুধাকর ও বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কে সরবী রাজকুমার। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বসিরহাট এলাকার মানুষেরা। জলতরঙ্গ স্পোর্টস ফেস্টিভ্যাল যেটা আছে, এটা প্রথম এই বছরে প্রথম নতুন শুরু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অভিযান আমাদের করে দিয়েছে এবং এই কাপটা আমাদের সাউথ বেঙ্গল জোন যেটা আমাদের আছে এর মধ্যে কয়েকটা জেলা এর মধ্যে আছে, মুর্শিদাবাদ, নদিয়া, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এবং বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট, এখানে 9টা থানা আগে থেকে সুন্দরবন কাপ এখানে হয়। সেখানে বাকি যে 4টা থানা থেকে গেছিলো, স্বরূপনগর, মাটিয়া, বসিরহাট এবং বাদুরিয়া, এইগুলোকে আমরা জলতরঙ্গ স্পোর্টসে নিয়ে নিয়েছি মুর্শিদাবাদ, নদিয়া এবং বারাসাতের সঙ্গে। এবং আজকে এখানে জেলা স্তরে একটা এখানে অনুষ্ঠান এসপি সাহেব করিয়েছেন। আমরা পুরো এই 4টে জেলা মিলিয়ে জলতরঙ্গ স্পোর্টসে রাফলি 1500 মতন ক্লাবকে আমরা ইনভলভ করছি, যারা বিভিন্ন ধরনের খেলাধুলা, মেনলি ফুটবল আছে, ভলিবল আছে, কিছু ওয়াটার স্পোর্টস আছে, আপনার আর্চারি আছে, তীরধনুক এবং অন্যান্য কিছু আরও ইউনিক স্পোর্টস যেটা আমরা নিয়েছি বিভিন্ন জায়গা, এটা যাদের যেখানে খুব স্কিল্ড আছেন ওনারা করবেন এবং আমরা যতটা পারবো চেষ্টা করবো সেই ক্লাবগুলোকে সাপোর্ট দিয়ে ভালোভাবে একটা মানে খেলাধুলার একটা বাতাবরণ তৈরি গভর্নমেন্ট করতে চাইছে। এবং এর মধ্যে আমরা যারা থানা স্তরের পুলিশ ওনাদেরকে আমরা ইনভলভ করছি,
শুধু মানে খেলাধুলা করে শরীরচর্চা করাটা উদ্দেশ্য না, ওটা একটা মেন উদ্দেশ্য আছে। এর সঙ্গে সঙ্গে একটা জনসংযোগ করা এবং পুলিশের প্রতি যেটা ভীতি আছে এবং একটা ইনহিবিশন আছে ওটাকে শেষ করা। বৃহস্পতিবার রাতে হবিবপুর কলাবাগান এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ওই তিন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতিতে ব্যবহার করা বেশ কিছু সরঞ্জাম। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে রানাঘাট থানার হবিবপুর কলাবাগান এলাকা থেকে তিন যুবককে আটক করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু অস্ত্র। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রসেনজিৎ দেবনাথ, দীপ দাস ও অভিজিৎ দে প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগনার নৈহাটির বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা বড় কোনো ডাকাতির উদ্দেশ্যেই একত্রিত হয়েছিল। শুক্রবার ধৃত তিনজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন অলংকার বৈচিত্র্যে নিউ মজুমদার জুয়েলার্স। সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। ঠিকানা চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজরকাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিজ্জা, ফ্রেশ অ্যান্ড ফাস্ট, ডেডিকেট অ্যান্ড স্পাইসি। Hot and tasty. Make your every moment special. Rajnandini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় সর্বপ্রথম একই ছাদে নিচে স্পা ও বিউটি সেলন ক্লাব শাকনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাকনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাকনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আল্ট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বৃত্তির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। অজানা জ্বরে আক্রান্ত বাগদা সিনজানি এলাকায় সাফাই অভিযানে নামলো প্রায় 60 জন ছাত্র। বাগদা সিনজানির প্রায় অ্যাথলেটিকের প্রায় 60 জন ছাত্র ওই এলাকায় গিয়ে ঝোপঝাড় পরিষ্কার করে এবং এলাকার মানুষদের সচেতনতা বার্তাও দেন। বাগদার সিনজানি এলাকায় বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত বহু মানুষ, বেশ কিছু রোগীর চিকিৎসাও চলছে বিভিন্ন হাসপাতালে। প্রচণ্ড মাথা যন্ত্রণা ও বমি বমি ভাব নিয়ে এই জ্বরে আতঙ্কিত এলাকাবাসীরা।
গত মঙ্গলবার এই খবরেই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এলাকাবাসীরা অভিযোগ করেছিলেন পঞ্চায়েতের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সার্ভে করে গেলেও কোনো ক্যাম্প বসানো হয়নি এলাকায়। তবে এবার এই এলাকাবাসীদের পাশে দাঁড়ালো সিনজানি অ্যাথলেটিক সংস্থার ছাত্ররা। এদিন এই সংস্থার পক্ষ থেকে প্রায় 60 জন ছাত্র এলাকায় সাফাই অভিযান চালায়, পরিষ্কার করা হয় পরিত্যক্ত এলাকার ঝোপঝাড়গুলিকেও, পাশাপাশি তারা এলাকাবাসীদের সচেতনতামূলক বার্তাও দেন। বর্তমান বাজারে ডেঙ্গুর তো মানে প্রবণতা মারাত্মক হারে বেড়েছে, সে উদ্দেশ্যে আমরা মানে আমাদের স্যার গৌরচন্দ্র রায় মহাশয় ওনারই উদ্যোগে আমাদের 100টা ছেলে আমাদের সিনিয়র অ্যাথলেটিক্স একাডেমির পক্ষ থেকে আমরা এসেছি। এই আমাদের আশেপাশে যেহেতু গ্রাম রয়েছে এইগুলোতে আমরা এই মানে জঙ্গলগুলো সাফ করছি যাতে ডেঙ্গুর পরিমাণ একটু কমে এখান থেকে, আর যে কোনো জমা জল রয়েছে সেগুলো সাফ করে দিচ্ছি। কোন কোন গ্রামে তোমরা আজকে সাফাই অভিযান? আমরা এসেছি সতরখাল, কমলাবাস, খয়রামারি, আরও সিনিয়র আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়ার রিপোর্ট, বেঙ্গল লাইভ। জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রানাঘাট মহকুমা হাসপাতালে। ইতিমধ্যে একজনের রক্তে পাওয়া গিয়েছে ডেঙ্গুর নমুনা। কেউ ভর্তি রয়েছে 3 দিন ধরে, তো কেউ ভর্তি রয়েছে গত 1 সপ্তাহ ধরে। বিভিন্ন ধরনের জ্বর নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি একাধিক রোগী। গায়ে হাতে ব্যথা, মাথা যন্ত্রণা ও বমি বমি ভাব, জ্বরের সাথে সাথে এমনই বেশ কিছু সমস্যা নিয়ে বর্তমান রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী। আর কি অসুবিধা হচ্ছে? কদিন ধরে জ্বর? কালকে আগের দিন থেকে মানে রাতের থেকে হচ্ছিল, কালকে বেশি। কোথায় বাড়ি? আমাদের নারায়ণগঞ্জ। হাসপাতালে জ্বরে আক্রান্ত এই রোগীগুলির মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। কারো গত 3 দিন ধরে, তো কারো 1 সপ্তাহ ধরে চলছে চিকিৎসা। তবে দিনের পর দিন এই জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। এদিকে গত 8 দিন ধরে চিকিৎসা চলার পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে এক মহিলার। আতঙ্কের তেমন কোনো কারণ নেই বলে জানিয়েছেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তার অপরাজিতা ঘোষ। তিনি বলেন, ঠান্ডা গরম যখন একটা মিক্সড পরিবেশ হয়, গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে বা বর্ষাকাল, সেটাই হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ম্যালেরিয়াও হয় আমাদের এদিকে, যদি ম্যালেরিয়া খুব কম পাওয়া যায়, রেয়ারলি আমরা নদীয়াতে ম্যালেরিয়া পাই, যে পেশেন্টগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রেই ওরা দূর থেকে আসে। খুব একটা কমপ্লিকেশন কিছু হয় না, কিন্তু ফ্যালসিপারামে অনেক সময় ক্যাটাস্ট্রফি হয় আর কি। জ্বর হলে জ্বরের সঙ্গে যাতে থাকে মাথার যন্ত্রণা থাকে, বমি থাকে, অনেকে আবার ভুল ভাল বকে, এই সমস্তগুলো থাকে। সতর্কতা কিছু নেই? সতর্কতা বলতে যদি ম্যালেরিয়া হয় সতর্কতায় কাজ হয়, যেমন মশারি টাঙিয়ে শোয়া যায়, তারপরে ভালো পরিবেশে যেখানে মশা টশা গড়ে না আসে সমস্ত জায়গায় থাকতে হবে। আর যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রেও তবে রানাঘাট মহকুমা হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছে বলে জানিয়েছেন এক রোগীর আত্মীয়া। আমার কালকে রাতে জ্বর এসেছে, আমার কালকে রাতে ভর্তি হয়েছে। জ্বর কত উঠছে? 105। কি কি সমস্যা দেখা দিচ্ছে? বমি, মাথা ঘোরাচ্ছে, কাশি হচ্ছে, আর জ্বর 105 এর উপরে হয়ে যাচ্ছে। চিকিৎসা কিরকম পাচ্ছেন? সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা
যশোর রোড টাউন কালীবাড়ির সামনে, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বাজলো তোমার আলোর বেণু, বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান, চাকদা রোড, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম প্রতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। গঠিত হলো রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতিতে 42টি আসনের মধ্যে 40টি আসনই পেয়েছে তৃণমূল কংগ্রেস। মোট 42টি আসনের মধ্যে 40টি আসনে জয়লাভ করে রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতি গঠন করল তৃণমূল কংগ্রেস। এদিন এই পঞ্চায়েত সমিতি গঠনকে কেন্দ্র করে যাতে কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয়, সেই কারণে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল গোটা এলাকায়। এই সমিতির সভাপতি হলেন মিতা পোদ্দার এবং সহসভাপতি দেবলীনা সাহা। আমাদের ব্লকে যে বোর্ড গঠন হলো, সাধারণ মানুষকে আপনারা দেখেছেন মাইকের মাধ্যমে বলেছি, আমরা আগেও করেছি, আমরা এখনও করছি, আগামী দিনেও করব। আমাদের কাছে গণমত নির্বিশেষে দুস্থ মানুষ যেখানে যে পরিষেবার জন্য তাদের প্রয়োজন, আমরা সেই পরিষেবাই দেব। পঞ্চায়েত ভোটের পর এবার বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার বাগবিড়িয়া এলাকা। শুক্রবার দুপুরে বিজেপি কর্মীদের ওপর বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় 4 জন বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়ার বাগবিড়িয়া পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে আবারও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার ভীমপুরে। এবার পঞ্চায়েত গঠনের আগের দিন বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আমঝুপি এলাকায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন বিজেপি কর্মী, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত গত 25 আগস্ট বাগবেড়িয়া পঞ্চায়েত গঠনকে ঘিরে বিজেপি তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পঞ্চায়েত এলাকা। সেই সংঘর্ষের জেরে পঞ্চায়েত গঠন স্থগিত হয়ে যায়। আবার শনিবার এই পঞ্চায়েতের বোর্ড গঠন,
তার আগে আবার বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে এই বোমাবাজির অভিযোগ তুলেছে বিজেপি, তবে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনা আমঝুপিতে ঘটনাটি ঘটেছে গত পঞ্চায়েতের ভোটের সময়। তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি বোর্ড গঠন করছিল। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে সেখানে গণ্ডগোল সৃষ্টি করে, আমাদের বহু ভারতীয় জনতা পার্টির কর্মীরা আহত হন। জেলা সভাপতি সহ 250 জনের নামে পুলিশ এফআইআর দায়ের করে। সেই এফআইআর দায়ের পরে আগামীকাল আবার বাগবিড়িয়া গ্রাম পঞ্চায়েতে নতুন করে ভোট গঠন হওয়ার দিন ছিল। গত 26 সেপ্টেম্বর যে বাংলা বন্ধ, তার মাধ্যম দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছিলাম নদিয়া জেলা ভারতীয় জনতা পার্টির। সে তাতেই ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস, যাতে আমরা আবার বাগবিড়িয়াতে ভোট গঠন না করতে পারি, পরিকল্পিতভাবে সুস্থ মাথায় আমাদের দলের সক্রিয় 4 কর্মীর ওপর, যারা এই নির্বাচনে বাগবিড়িয়া গ্রাম পঞ্চায়েতে জয়ের জন্য তারা মানে বড় ভূমিকা পালন করে, তাদের ওপর বোম্বিং করে, তারা গুরুতরভাবে আহত, তারা বর্তমানে জেলা হাসপাতালে অ্যাডমিট হয়েছে। বাগদায় ধর্ষণের অভিযোগ পাল্টে শ্লীলতাহানির দায়ের করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে, আর এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ এসডিপিওর কাছে লিখিত নালিশ নির্যাতিতার। অভিযোগ গত 25 তারিখে ওই এলাকার একটি কলা বাগানে নিয়ে গিয়ে ওই মহিলাকে জোর করে ধর্ষণ করে এলাকারই 2 যুবক। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা এলাকার বাসিন্দা বছর 45-এর এই মহিলার অভিযোগ, গত 25 তারিখ দুপুরে বাড়ি ফেরার জন্য তিনি গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। সেই সময় প্রতিবেশী দিলীপ দাস নামে এক যুবক বাইকে করে এসে বলে সেও বাড়ি যাচ্ছে। এই বলে ওই যুবক তার সাথে বাইকে করে যেতে বলেন। এরপর আক্রান্ত ওই মহিলা বাইকে উঠলে অভিযুক্ত এই যুবক তাকে কিছুটা দূরে গিয়ে একটি কলা বাগানের মধ্যে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপরই এই মহিলা বাগদা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলেও পুলিশ শ্লীলতাহানির মামলা রুজু করে বলে তিনি আরও অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার এই মহিলা বনগাঁ থানার এসডিপিও দ্বারস্থ হয়েছেন। দিদির বাড়ি থেকে আমি বাস থেকে হেলান চাই নামি, ও আমার সঙ্গে দেখা হয়, ও হচ্ছে কী রে কোথায় গিয়েছিলি? আমি বলছি আমি আমার দিদির বাড়ি গিয়েছিলাম। এবার ও গাড়িটা ঘুরিয়ে আমাকে বলছে দিদি দিদি বাড়িতে যাবি? আমি বলছি হ্যাঁ বাড়িতে যাবো। বলে আমাকে বাইকে তোলে তুলে ও নিয়ে এসে অন্য চাপতায় ওখান থেকে বাড়ি ঢোকায়। ঢোকার পরে গাড়িটা খুব জোরে চালাচ্ছে, আমি বলছি তুই কোথায় নিয়ে যাচ্ছিস? তুই কোথায় নিয়ে যাচ্ছিস? আমার নামা তো যাই, আমি আমাকে ফোন করেছে, আমি বাড়িতে যাবো। ও বলে কি যে অর্জুন বলে একটা ছেলে, তার কাছে টাকা পাবো। তো আমি তার বলেছি যে আমার বাড়িতে খুবই বিপদ, আমার দিদি এসছে, তুই গেলি টাকাটা আমাকে দিবি। এই বলে আমার সেই ফাঁকা জায়গায় নিয়ে গিয়েছিল, নিয়ে যেয়ে পাকা রাস্তা পর গাড়িটা রেখে আমার ওখান থেকে হাত ধরে আমার মুখটা আটকে কোনো বাগানে নিয়ে গিয়েছিল। নিয়ে আমার অপমানও করেছে আমার সমস্ত। ২০১০ সালে বাড়ির উঠোনে বাজি ফাটানোকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হতে হয়েছিল গায়েঘাটা শিমুলপুরের বাসিন্দা প্রদীপ রায় নামে এক যুবককে। ঘটনায় দোষী নিমাই বিশ্বাসকে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বনগাঁ মহকুমা আদালত। গত 2010 সালে বাড়ির উঠোনে পটকা বাজি ফাটানো নিয়ে গায়েঘাটার শিমুলপুর এলাকার প্রদীপ রায়ের উপর হামলা চালায় মূল অভিযুক্ত নিমাই বিশ্বাস সহ আরও 4 ব্যক্তি। প্রদীপ রায়ের মাথায় বাঁশ দিয়ে সজোরে আঘাত করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল। পরবর্তীতে মারা যায় প্রদীপ রায়। তার স্ত্রী রাখি রায় নিমাই বিশ্বাস সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলার নিষ্পত্তি হল শুক্রবার। বনগাঁ মহকুমা আদালতের বিচারক এদিন নিমাই বিশ্বাসকে দোষী হিসেবে 8 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ভুয়ো জলের কারখানার হদিশ। অশোকনগরের মানিকতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজু মণ্ডল নামে এক জল কারবারিকে। ঘটনা চলছে তদন্ত। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ভুয়ো জলের কারখানার হদিশ। শুক্রবার দুপুরে অশোকনগরের মানিকতলায় গীতা অ্যাকোয়া নামে এই কারখানায় হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। শাটার দেয়া বড় ঘরের ভেতরেই প্রায় বছর 3 ধরে চলছিল এই নকল জলের রমরমা কারবার। 20 লিটার ভর্তি জারের দাম 20 টাকা করে। এই কারখানায় অভিযান চালিয়ে বেশ কিছু খালি জলের ব্যারেল ও ছিপি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার রাজু মণ্ডল নামে এক কারবারি, যদিও মূল অভিযুক্ত বিশ্বজিৎ হালদার পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কতদিন ধরে কাজ করছিল? 3 মাস হয়েছে। হ্যাঁ, কোনো সরকারি ছাড়পত্র আছে তোমার কাছে? না স্যার, কোনো কাগজপত্র? সাধারণ ঘরের ছেলে। কী কী জল দিচ্ছিল সবাই খাওয়াচ্ছিলে? হ্যাঁ, কী জল দিচ্ছিলাম? আচ্ছা, কতদিন ধরে কারখানা চলছিল এখানে? 2-3 মাস। 2-3 মাস
লোক অনেক লোক কাজ করতে এখানে? তাহলে কজন থাকতো? পুলিশ ধরে নিয়ে গেছে কাউকে? মানে সে কি মালিক না কর্মচারী? সেটা বলতে পারো কর্মচারী ভরা না। এখানে কি জল তুলে এখানে জল ভরা হতো এখান থেকে? বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার পুজোয় সিমজানির বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গামূর্তি। আমরা সিমজানির বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে।